মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী রঙের পাকা ধান। এরই মধ্যে ধান কাটা শুরু করেছেন উত্তরের কৃষকেরা। আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় শস্য ভাণ্ডার বলে পরিচিত রংপুরের চলতি মৌসুমে আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে, ছাড়িয়ে গেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। তবে সার, সেচ, কীটনাশকের দাম বাড়ায় ধানের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, তাই বর্তমান বাজার দরে সন্তুষ্ট নন কৃষকেরা। ফলাফল ভালো, কিন্তু ১১টা ধানে ভালো ফলছে, ১১ ধানটা, এইটাই খুব ভালো ধান ফল, ভালো হয়েছে, কিন্তু খরচটা আমাদের বেশি হয়ে গেছে। মানে স্প্রে আমার 4-5টা স্প্রে গেছে লাস্ট পর্যন্ত, দেওয়ার পরেও তারপরেও আল্লাহর মত কিছুটা আটকাইছি, কিন্তু ওই যে ধান কাটা আনাতে এবং মনে করে ডাঙাইতে দেখা যাবে যে 2000 করে, মানে 2200-কে 2-3000 টাকা লস হবে আমার। এবছর আমন ধানের দাম প্রতি কেজি 3 টাকা বাড়িয়ে 33 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে সরকারি সংগ্রহ মূল্যের তুলনায় বাজার দর বেশি হওয়ার পাশাপাশি ঘুষ, হয়রানি, পরিবহন ব্যয় সহ নানা অভিযোগের কারণে সরকারের কাছে ধান বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। কৃষকের মাধ্যম থেকে তো ডাইরেক্ট নেয় না সরকার, এটা আমরা কখনো দেখি নাই, মেলের যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যম থেকে ধানটা নেওয়া হয়। সরকারি তো ধান তো আপনার এলইডি অফিসে দিয়ে আসতে হবে, ওখানে আবার ফির চেক করেন, এখন করেন, এই ফেদনার জন্য মা কৃষক যাইতে চায় না। বাড়িঘর তো আসি ধান নিয়ে যায়, তো ওই বাড়ির ওপরে ধান দিই আমরা, বাড়ি দুজন হয় বহুজন থেকে টাকা নিয়ে যায়, ওরা নিয়ে যায় টাকা দেয়, আমরা ইয়ার দেই নিয়ে ধান। সরকার রেটটা কম, এমন রেট বেশি আছে, সরকার দোকানে 1100, এমনি 50 টাকা বাই দিয়ে ধান নেবে। কৃষক নেতারা বলছেন ধানের উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দেওয়ার পাশাপাশি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো গেলে লাভবান হবেন তারা। এছাড়াও কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের প্রক্রিয়া সহজ করলে সরকারের কাছে ধান বিক্রিতে আগ্রহ বাড়বে। গত বছরের তুলনায় এবছর চাল এবং ধানের ক্ষেত্রে সরকার 3 টাকা বাড়তি মূল্য নির্ধারণ করলেও বাস্তবিক অর্থে কৃষকের উৎপাদন খরচ বিবেচনায় সরকার নির্ধারিত মূল্য নগণ্য। এক্ষেত্রে আমরা মনে করি যে উৎপাদন খরচের সঙ্গে 33% মূল্য সহায়তা দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে এই ধানটি ক্রয় করতে হবে। এবছর রংপুরে আমন ধান লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে, এখন পর্যন্ত 20% ধান কাটা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। টার্গেটের থেকে আমরা অর্জন বেশি করে ফেলেছি, আর ধানের অবস্থা তো ভালো, আপনারা জানেন কৃষকরা ধান কাটা অলরেডি সরে গেছে। আমাদের এই যে জমির কথা বললাম, এর 20% জমি অর্থাৎ 33,800 হেক্টর জমি প্রায় কর্তন হয়েছে। আমরা যেটি ফলন পাচ্ছি আগাম জাত, এটা মোটামুটি সন্তোষজনক, প্রায় 5 টন পার হেক্টর, কোনো কোনো ক্ষেত্রে বেশি হাইব্রিড যেগুলি সেগুলি বেশি পাওয়া যাচ্ছে, ফলন ভালো। রংপুরে এবার 1,66,750 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে 1,66,923 হেক্টর জমিতে।